বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, সামনের মঙ্গলবার থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তার আগেই নতুন একটা আপডেট অর্থাৎ সিস্টেম নিয়ে এসেছে তোমাদের জন্য। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো যদি তোমরা আপডেটটি সম্পর্কে না জেনে থাকো। আরেকটা কথা বলি, আমরা এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিটে একটা সাজেশান দিব, অর্থাৎ পরীক্ষার আগের দিন সেই সাজেশনটা দিব, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর সেই সাজেশনটা ফলো করবে এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসার চেষ্টা করবে। মাধ্যমিক শেষ, এবার পালা উচ্চ মাধ্যমিকের। আগামী 14ই মার্চ মঙ্গলবার থেকে শুরু এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিকে এবার পরীক্ষার্থীর সংখ্যা 8,55,000, গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে 1 লক্ষেরও বেশি। মোবাইল বা কোনো রকম যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে খবর, এবার পরীক্ষা নেওয়া হবে মোট 2,349টি কেন্দ্রে, যার মধ্যে বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। ঢোকার সময় 2 দফায় চেকিং করা হবে পরীক্ষার্থীদের। ও সংসদ সূত্রে খবর, পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না, 12:45-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরোনো যাবে না। সংসদ সারা রাজ্যে প্রায় 206টি ভেনুকে সেন্সিটিভ ভেনু হিসেবে চিহ্নিত করেছে এবং প্রত্যেকটি সেন্সিটিভ ভেনুর মূল গেটে মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। যেগুলো ভেরি সেন্সিটিভ ভেনু সেগুলোতে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রথম আরএফডি, যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, সেটা আমরা ইউজ করছি। এবারে কিন্তু পার্ট এ পার্ট বি কোয়েশ্চেন থাকছে না, একটাই কোয়েশ্চেন পেপার বুকলেট থাকবে এবং একটাই অ্যান্সার শিট থাকবে। এবার এমসিকিউ গুলো প্রত্যেকটা কোয়েশ্চেন পেপারই কোয়েশ্চেন নাম্বার 1 হিসেবে, ওখানে একটা টেবিল থাকবে, সেই টেবিলে দুটো কলাম থাকবে। ফার্স্ট কলামে 1 থেকে 30 পর্যন্ত মার্কিং করা থাকবে, সেকেন্ড জাস্ট কলামটা হচ্ছে ব্ল্যাঙ্ক, সেখানে কোয়েশ্চেন 1.1 যদি কারেক্ট অ্যান্সার সি হয় তাহলে এখানে স্টুডেন্ট সি লিখবে। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন গুলোর জন্য পেজ 2 পেজ 3 তে আমরা ডেডিকেটেড স্পেস আমরা বক্স দিয়ে দিয়েছি এবং সেটা আমরা স্টুডেন্টদেরকে ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করছি যথেষ্ট সংক্ষিপ্তভাবে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। খোলা হয়েছে হেল্পলাইন, সেন্ট্রাল হেল্প ডেস্কের নাম্বার 0332337072। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নাম্বার গুলি হলো 0332337498485868687। পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগ করা যাবে c.ghatto@gmail.com এই ইমেল আইডিতে। উচ্চ মাধ্যমিক শুরুর দিন থেকেই শুরু হবে 11 শ্রেণীর পরীক্ষা, চলবে দুপুর 2টো থেকে 5টা 15 পর্যন্ত।